পর্যটনের মৌসুমে পাহাড়ের যানজট এবং পার্কিং সমস্যা নিয়ে পরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠক হলো জিটিএতে। সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন মন্ত্রী। পূজোর মৌসুম থেকে পাহাড়ে টানা জানুয়ারি মাস পর্যন্ত রয়েছে পর্যটনের মৌসুম। গত দুবছর করোনা আবহে পর্যটকের আনাগোনা ছিল তুলনামূলকভাবে কম, তবে সেখানে পূজোর 3-4 মাস আগে থেকেই পাহাড়ের সমস্ত হোটেলগুলির বুকিং শেষ হয়ে গেছে। তাতে এবছর রেকর্ড পরিমাণ পর্যটকের ঢল থাকবে পাহাড়ে, তাই সহজেই অনুমান করতে পারছেন পর্যটকের সাথে জড়িতরা। এদিকে পর্যটনের সঙ্গে পরিবহন ওতপ্রোতভাবে জড়িত, তাই পাহাড়ে পরিবহন এবং ট্রাফিক সহ পার্কিং এর বিষয় নিয়ে জিটিএতে দীর্ঘক্ষণ একটি বৈঠক করলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন আরটিও, এআরটিও, জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক সহ জিটিএ ভাইস চেয়ারম্যান রাজেশ চৌহান, পরিবহন দপ্তরের কার্যনির্বাহী সদস্য উদয় দেওয়ান, এমওডি নুরি শেরপা, এসএন প্রধান সহ অন্যান্যরা। জিটিএ ভাইস চেয়ারম্যান রাজেশ চৌহান বলেন, মন্ত্রীর সঙ্গে এটি একটি আনুষ্ঠানিক বৈঠক ছিল। পাহাড়ের ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়টি নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। মন্ত্রী জানান, পরিবহনের বিষয় নিয়ে পাহাড়ে কিছু সমস্যা রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, কিছু প্রস্তাব নিয়েছি, আস্তে আস্তে সমাধান করা হবে। দার্জিলিং পাহাড়ে এখন আরও পর্যটক আসছে, দার্জিলিং বেশি করে জনপ্রিয় হয়ে উঠছে। জিটিএ গঠন হওয়ার জন্য আলাদা করে প্রশাসনিক বডি তৈরি হয়েছে, উন্নয়ন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, পর্যটন দপ্তর সক্রিয় রয়েছে। পর্যটকেরা যাতে স্বচ্ছন্দে দার্জিলিং ঘুরতে পারে তার সঙ্গে জড়িত পরিবহন ব্যবস্থা, তার জন্য আমরা সব দেখে গেলাম। পার্কিং যানজট সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা রয়েছে, সেসব সমাধানের বিষয়ে আমরা উদ্যোগী হব। এখানকার মানুষের সুবিধার জন্য আমরা লোকাল বাস চালাবো। দার্জিলিং পাহাড় থেকে ঘুম পর্যন্ত পূজোর পর বাস চালু করা হবে, তারপর অন্যান্য রুটেও বাস চলবে। পুজোর ফ্যাশন মানে প্রাইমার্ট, ইওর এভরিডে ফ্যাশন। ন্যূনতম 1,999 টাকার প্রতিটি কেনাকাটার উপর থাকছে নিশ্চিত উপহার। এছাড়াও থাকছে 699 টাকার কেনাকাটার উপর লাকি ড্র। প্রাইমার্ট, এনএন রোড নিয়ার আইডিবিআই ব্যাংক কোচবিহার, এছাড়াও বক্সা সিডার রোড, নিউ টাউন মার্কেট, আলিপুরদুয়ার। আমার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট রিলেটেড কিছু সমস্যা রয়েছে এখানে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করলাম আরটিও, এআরটিও সহ ডিএম, এডিএম সাহেব সকলেই ছিলেন। সেই প্রস্তাবগুলো আমরা নিয়েছি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সেগুলো সমাধান আমরা একসাথে সপ্তাহে পারবো না, কিন্তু আমরা আস্তে আস্তে এইগুলো সমাধান করলে তাহলে দার্জিলিংয়ের যে এখন আরও টুরিস্ট, আরও মানুষ দার্জিলিংয়ে আসছে, দার্জিলিং জনপ্রিয় হয়ে উঠছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে দার্জিলিংকে নিয়ে তার স্বপ্ন ভাবনা ক্ষমতায় আর দায়িত্বে পাওয়ার পর থেকেই রয়েছে, সেই অনুযায়ী পরিকাঠামোগত পরিবর্তনের কাজ উনি অনেকটা করেছেন। এখানে নতুন করে জিটিএ গঠন হয়েছে, ফলে একটা আলাদা প্রশাসনিক বডি তৈরি হয়েছে, ফলে এখানকার ডেভেলপমেন্টটা অনেকটা আস্তে আস্তে বেড়ে চলেছে। আমরা ট্যুরিজম ডিপার্টমেন্ট সক্রিয় রয়েছে,